বন্ধুরা, লিমিট থেকে আমাদের লাস্ট টপিক কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা। ফার্স্টেই বলে ফেলি যে কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা কি। আমরা প্রথম দিকে লিমিট একদম লিমিটের শুরুতে আমরা ছোট্ট একটু আইডিয়া পেয়েছিলাম এটা সম্পর্কে, এখন আমরা পুরো ব্যাপারটা ম্যাথমেটিক্যালি একটু শিখতে চাই। আচ্ছা, কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস তখনই বলা হবে যখন যেই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা আমি জানতে চাই সেই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু যখন সমান হবে তখন আমরা তাকে বলবো যে সে ওই পয়েন্টে কন্টিনিউয়াস। আবারও বলি, যেই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা আমি জানতে চাই সেই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, সেই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট এবং সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালু, এই তিনটাকে হতে হবে এক্স্যাক্টলি সেম, তিনটাকে সমান হতে হবে, তাহলে কন্টিনিউয়াস হবে, না হলে সেটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন। এখন জাস্ট একটা চিত্র দেখলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হবে। যে ধরি কোনো একটা ফাংশন এমন, এরকম যে ফাংশনটা একটা ফ্লো ধরে চলছিল, একটা এই স্ট্রেট লাইনটা ধরে একটা ফ্লো ধরে চলছিল, তো মাঝখানের একটা পয়েন্টে, তো লাইক জাস্ট সাপোজ এই যে এই পয়েন্টটাতে ভ্যালুটা দাম করে জাম্প করে অনেক উপরে চলে গেছে, ঠিক তার পর মুহূর্তে আবার আগের ফ্লো ধরে সে চলতেছে। যদি কোনো একটা ফাংশন এরকম হয় সেক্ষেত্রে কি ঘটবে, জাস্ট একটু চিন্তা করি যে যেই পয়েন্টে উল্টাপাল্টা ঘটনাটা ঘটছে তার ঠিক আগের অবস্থাটা কি ছিল এবং তার ঠিক পরের অবস্থাটা কি ছিল, এটা আমি একটু দেখতে চাই। আগের অবস্থাটা খেয়াল করি, আগের অবস্থাটা এমন ছিল, ফাংশনটা এমন ভাবে আগাচ্ছিল দেখে যেন মনে হচ্ছিল যে এই পয়েন্টের ঠিক পরের পয়েন্ট হবে এখানে। পরের অবস্থাটাও এমন যে ফাংশনটা এমন ছিল মনে হচ্ছিল এই পয়েন্টের ঠিক আগের পয়েন্টটা হবে এখানে। অর্থাৎ কোনো একটা জিনিস যদি এভাবে চলতে থাকে আমরা এর পরের অংশটা কোথায় গেস করব, এই পয়েন্টের পরের অংশটা আমি গেস করব ডেফিনেটলি এখানে, তার পরের অংশটা গেস করব এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, এটাই হবে আমাদের গেসিং। যে যেই ওয়ে ধরে যেই ফ্লো ধরে চলছিল সেই ফ্লো ধরেই পরের অংশগুলো আসতে থাকবে। সেম কথা সত্য যদি দেখি যে এভাবে আসতেছে, আমরা এর আগের অংশ কোথায় চিন্তা করবো, এখানে তার আগের অংশ এখানে, তার আগের অংশ এখানে, তার আগের অংশ এখানে, তার আগের অংশ এখানে। তার মানে ব্যাপারটা এমন যে এই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এটা, আবার এখানকার রাইট হ্যান্ড লিমিট সেটাও এটা, কিন্তু দেখা যাচ্ছে ফাংশনাল ভ্যালুটা চলে গেছে অনেক উপরে। লিমিটটা মনে হচ্ছে এই পয়েন্টে, এখানকার লিমিটিং ভ্যালু এখানে, এখানকার লিমিটিং ভ্যালু এখানে, কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল ভ্যালু এখানে নাই, ফাংশনাল ভ্যালুটা দেখা গেছে অনেক উপরে কোনো একটা পয়েন্টে। এবং সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা শার্প কর্নার ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই ফাংশনটা ওখানে আর কন্টিনিউয়াস নাই, ওটা ওখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। সেম কথা এখানে, হয়তো কোনো একটা জিনিস এভাবে আগাচ্ছিল কিন্তু মাঝখানের একটা পয়েন্টে দেখে কি মনে হচ্ছে, এই অংশটা দেখে যেটা মনে হচ্ছে যে এই পয়েন্টের রেসপেক্টে লেফট হ্যান্ড লিমিট হবে এটা, আবার এখানে রাইট হ্যান্ড লিমিট হবে এটা, এটাই মনে হচ্ছে, কিন্তু দেখা গেল ফাংশনটা তারা এইভাবে সেট করে দিল, বললো যে এই পয়েন্টে ভ্যালু হচ্ছে এখানে। তাহলে বাম পাশের পোর্শন দেখে মনে হচ্ছে এর ঠিক পরবর্তী বিন্দু এখানে হওয়া উচিত, ডান পাশের পোর্শন দেখে মনে হচ্ছে এর ঠিক আগের বিন্দু এখানে হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি যখন ফাংশনটা দিছে ফাংশনের ভ্যালুটা দিয়ে দিছে এই জায়গাতে। এবং স্পষ্ট তো বোঝা যাচ্ছে এই পয়েন্টে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস নাই, এখানে কন্টিনিউয়াস বাট এই পয়েন্টে আর কন্টিনিউয়াস নাই, এই পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে যেটা কিনা শার্প কর্নার ডিসকন্টিনিউটি। তার মানে আমরা যেটা বলছিলাম যে হয়তো একটা ফাংশন এরকম দেখে আমাদের মনে হচ্ছে যে লিমিটিং ভ্যালুটা এখানে হওয়া উচিত, এটা দেখে মনে হচ্ছে লিমিটিং ভ্যালুটা এখানে হওয়া উচিত, যদি ফাংশনের ভ্যালুটাও এখানে সেট করে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে ফাংশনটা এভাবে স্মুথলি চলবে, যেটা কিনা একটা কন্টিনিউয়াস ফাংশনকে নির্দেশ করবে। সো তাহলে আবার ফিরে যাচ্ছি ওই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে যদি কিনা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হয় ফাংশনটাকে। ওকে ফাইন, এখন আমরা একটু খেয়াল করি লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করব। ধরি যে x টেন্ডস টু a একটা পয়েন্টে আমরা এফ অফ এক্স এর লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই, মানে বাম দিক থেকে অ্যাপ্রোচ করার ফলে যে লিমিটটা সেটা আমরা বের করতে চাই, তো এইটাকে প্রকাশ করা হয় এক্স টেন্ডস টু এ মাইনাস এ এক্সপ্রেশন দিয়ে। তার কারণ এক্স এর মানটা এর চেয়ে সামান্য একটু কম হবে, লাইক এরকম,
যে আমরা হয়তো বলছি যে সংখ্যা রেখার উপরে এখানে একটা পয়েন্ট আছে সেটা এ আমরা বের করতে যাচ্ছি লেফট হ্যান্ড লিমিট তার মানে আমরা অগ্রসর হচ্ছি কোন দিক থেকে বাম দিক থেকে তার মানে এক্স এর অবস্থান এ এর বামে দ্যাটস ওয়াই আমরা বলছি এক্স টেন্ডস টু এ মাইনাস তার মানে আমরা কি বুঝতে পারছি যে এক্স এর মান এ এর চেয়ে সামান্য একটু ছোট তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে পারি যে এক্স ইকুয়াল টু হবে এ থেকে ছোট্ট একটা নাম্বার বিয়োগ কারণ এক্স এ এর চেয়ে ছোট্ট একটু ছোট যেখানে এই এইচ এর মানটা আসলে টেন্ডস টু জিরো তাহলে এই এক্সপ্রেশনটা এমন দাঁড়াবে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স এক্স মানে এ মাইনাস এইচ তাহলে এখন থেকে লেফট হ্যান্ড লিমিট বলতেই আমরা এটা বুঝবো রাইট হ্যান্ড লিমিট ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখি রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স তার মানে এক্স প্রসিড করতেছিল ডান দিক থেকে এক্স এর অবস্থান হবে এ বিন্দুর ঠিক ডানে অন্যভাবে এক্স এর ভ্যালু হচ্ছে এ এর চেয়ে সামান্য একটু বড় বা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এক্স প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস ছোট্ট একটা সংখ্যা তাহলে এই এক্সপ্রেশনটা এমন দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ তাহলে এখন থেকে এই জায়গাটাকে আমি ধরবো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট বন্ধুরা কন্টিনিউটি ফার্স্ট এক্সাম্পল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স এর মান এই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স যখন এক্স এর মান এই রেঞ্জে মানে এক্স এর মান যখন জিরো থেকে হাফের মধ্যে তখন ফাংশনের এক্সপ্রেশন এটা যখন এক্স এর মান হাফ থেকে ওয়ানের মধ্যে তখন এক্সপ্রেশন এটা কোশ্চেন ফাংশনটা কি এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্ন মানে ফাংশনটা এক্স ইকুয়াল টু হাফ ওই পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউয়াস কিনা তো তাহলে আমরা দেখেছিলাম এখান থেকে আমাদের তিনটা জিনিস বের করতে হবে ফার্স্ট যেটা সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট একটু খেয়াল করি লেফট হ্যান্ড লিমিট আমরা কিভাবে বের করব বলেছিলাম এক্স টেন্ডস টু এ এক্স টেন্ডস টু এ মানে কত এখানে হচ্ছে হাফ এ না এ মাইনাস আসলে তার মানে হাফ মাইনাস এফ অফ এক্স এই জিনিসটাকে পরের লাইনে চেঞ্জ করে আমরা এরকম লিখেছিলাম লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ তার মানে হাফ মাইনাস এইচ এরকম ছিল এখন খেয়াল করে দেখি লেফট হ্যান্ড লিমিট তার মানে হচ্ছে হাফ থেকে বামে আচ্ছা হাফ থেকে বামে হাফের বামে মানে হাফের কম কোন রেঞ্জটা এই রেঞ্জটা আর এই রেঞ্জটা হচ্ছে হাফের চেয়ে বড় কারণ হাফ থেকে ওয়ান পর্যন্ত আর একটা জিরো থেকে হাফ পর্যন্ত তাহলে লেফট হ্যান্ড লিমিট যখন আমি বের করব তখন এক্সপ্রেশন আমাদের এক্স এফ অফ এক্স হচ্ছে এক্স তাহলে এফ অফ হাফ মাইনাস এইচ কত এফ অফ হাফ মাইনাস এইচ হচ্ছে এখানে এক্স এর জায়গাতে হাফ মাইনাস এইচ বসাতে হবে তাহলে এখন আমরা লিমিটটা ব্যবহার করে দিলে হাফ মাইনাস জিরো তার মানে হাফ আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে হাফ এসো এবার আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করে ফেলি রাইট হ্যান্ড লিমিটের জন্য একই রকম জিনিস লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস এফ অফ এক্স তার মানে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ এখন কোশ্চেন রাইট হ্যান্ড লিমিটের জন্য এফ অফ এক্স এর এক্সপ্রেশন কোনটা ডেফিনেটলি এটা কারণ এই রেঞ্জটা হাফের চেয়ে বড় তাহলে এখানে এক্স এর জায়গাতে আমরা বসাবো হাফ প্লাস এইচ তাহলে ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ বা হাফ মাইনাস এইচ বা হাফ মাইনাস জিরো দ্যাট মিনস হচ্ছে হাফ তাহলে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হাফ লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হাফ এখন আমাদেরকে তিন নাম্বার জিনিসটা বের করতে হবে যেটা হচ্ছে ফাংশনাল ভ্যালু কোন পয়েন্টে হাফ পয়েন্টে এখন কোশ্চেন হচ্ছে এই এক্সপ্রেশনটা কি এক্স ইকুয়াল টু হাফের জন্য সত্য না কারণ এখানে হাফের সাথে ইকুয়াল টু সাইনটা নাই এই এক্সপ্রেশনটা কি এক্স ইকুয়াল টু হাফের জন্য সত্য হ্যাঁ সত্য কারণ এখানে ইকুয়াল টু সাইনটা আছে সো যখন ফাংশনাল ভ্যালু আমরা বের করতে চাই অর্থাৎ এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনের ভ্যালু কত তখন এই এক্সপ্রেশনে এক্স এর জায়গাতে হাফ বসাবো তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি তিনটা ক্ষেত্রেই ভ্যালুটা আসছে হাফ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু
তিনটা যেহেতু ম্যাচ করছে তার মানেই হচ্ছে ফাংশনটা ওই পয়েন্টে অর্থাৎ হাফ পয়েন্টে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। বন্ধুরা এক্সাম্পল পরেরটা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব যখন এক্স লেস অর ইকুয়াল ওয়ান, এফ অফ এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স মাইনাস টু যখন এক্স গ্রেটার দেন ওয়ান। কোশ্চেন, ফাংশনটা কি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্ন? ওকে, সলভ করার জন্য ফার্স্টে আমরা বের করবো কি লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটটা কি ছিল? লেফট হ্যান্ড লিমিট ছিল এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ। এবং লেফট হ্যান্ড লিমিটের জন্য আমরা ভ্যালুটা কোথায় বসাবো? আমরা এখানে ভ্যালু বসাবো, কারণ এই রেঞ্জটা হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট এর জন্য রেঞ্জ। তাহলে আমরা এক্স কিউবের জায়গায় বসাবো ওয়ান মাইনাস এইচ হোল কিউব, বা লিমিটটা ব্যবহার করে ফেললে ওয়ান মাইনাস জিরো হোল কিউব তার মানে ওয়ান। এটা লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড লিমিটের জন্য লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ হবে। এবং রাইট হ্যান্ড লিমিটের জন্য এই ভ্যালুটা আমরা বসাবো কোথায়? এইখানে, থ্রি ইন্টু ওয়ান প্লাস এইচ মাইনাস টু। ভ্যালু বসিয়ে দিলে কি হয়? থ্রি ইন্টু ওয়ান প্লাস জিরো মাইনাস টু, তার মানে হচ্ছে থ্রি মাইনাস টু, দ্যাট মিনস ভ্যালু আসতেছে ওয়ান। এখন আমাদের দরকার ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালুর জন্য আমরা কোথায় এক্স এর মান বসাবো? ফাংশনাল ভ্যালুর জন্য আমরা কি এখানে বসাবো? না, কারণ এখানে ইকুয়াল টু সাইন নাই, মানে এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য এটা সংজ্ঞায়িত না, বাট এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য এটা সংজ্ঞায়িত। তাই এখানে এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো। কত আসতেছে? ওয়ান কিউব, তার মানে ওয়ান। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু ওয়ান, রাইট হ্যান্ড লিমিট ওয়ান, ফাংশনাল ভ্যালু ওয়ান। সুতরাং ফাংশনটা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কন্টিনিউয়াস। বন্ধুরা এক্সাম্পল পরেরটা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, কখন? যখন এক্স জিরো না, মানে জিরো এর চেয়ে ছোট হলেও এটাই ফাংশনের এক্সপ্রেশন, জিরো এর চেয়ে বড় হলেও এটাই ফাংশনের এক্সপ্রেশন। আর এক্স ইকুয়াল টু জিরো এর জন্য ফাংশনাল ভ্যালু হচ্ছে জিরো। তো কোশ্চেন, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা? তো আগের সিস্টেম আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করে ফেলি। লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ মাইনাস এইচ। খেয়াল করে দেখি, তাহলে এখানে মাইনাস এইচ আমরা বসাবো এ এক্স এর জায়গাতে। যদি বসাই তাহলে কি হয়? লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে মাইনাস এইচ বসালে মাইনাস এইচ ইন্টু সাইন ওয়ান বাই মাইনাস এইচ, ওয়ান বাই মাইনাস এইচ। আলটিমেটলি এই মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এইচ ইন্টু সাইন ওয়ান বাই এইচ এরকম আসে, এইচ ইন্টু সাইন ওয়ান বাই এইচ। খেয়াল করে দেখি, এখন যদি আমি লিমিটের এই ভ্যালুটা যদি আমি ব্যবহার করে ফেলি, তাহলে আলটিমেটলি যেটা আসবে জিরো ইন্টু সাইন অফ ওয়ান বাই জিরো, এই টাইপের জিনিস আসবে। সাইন অফ ওয়ান বাই জিরো মানে হচ্ছে সাইন ইনফিনিটি, সাইন প্লাস ইনফিনিটি অথবা সাইন মাইনাস ইনফিনিটি, যে কোনো একটা। যেটাই হোক, আলটিমেটলি সাইনের পরে একটা ইনফাইনাইট অ্যাঙ্গেল যদি আমি বসাই, ইনফিনিটি যেহেতু কোনো ফিক্সড নাম্বার না, তার মানে সাইনের পরে যে একটা নাম্বার বসছে সেটা কোনো ফিক্সড নাম্বার না, একদম ফিক্সড কোনো নাম্বার না, মানে ফিক্সড কোনো অ্যাঙ্গেল না, কারণ সাইনের পরে যেটা বলবে সেটা তো অ্যাঙ্গেল। তার মানে ব্যাপারটা এমন, এই জিনিসটুকুর ভ্যালু মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। কেন? তার কারণ হচ্ছে সাইনের পরে যে নাম্বারটা বসছে সেটা ফিক্সড না, সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা ইনফাইনাইটলি বড় পরিমাণে যে কোনো নাম্বার হতে পারে। কিন্তু যেই নাম্বারই হোক না কেন, যেহেতু সে সাইনের পরে বসছে, তাই আলটিমেট পুরা ভ্যালু এই রেঞ্জের বাইরে যাবে না, আলটিমেটলি পুরা ভ্যালুটা এই রেঞ্জের বাইরে যাবে না, পুরা ভ্যালুটা এই রেঞ্জের বাইরে যাবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে জিরো এর সাথে আমরা গুণ করছি মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত যে রেঞ্জ, এই রেঞ্জের কোনো একটা নাম্বার। জিরো এর সাথে আমরা গুণ করছি মাইনাস ওয়ান থেকে ওয়ান, এই রেঞ্জের মধ্যে আসে এমন কোনো একটা নাম্বার। তাহলে এমন নাম্বার আমি যেটাই গুণ করি না কেন, গুণ করছি কার সাথে? জিরো এর সাথে। আলটিমেটলি রেজাল্ট কত আসবে? জিরো আসবে। যেহেতু জিরো এর সাথে আমরা এই রেঞ্জের যে কোনো নাম্বার গুণ করছি, তাই গুণফলটা কত আসবে? জিরো আসবে। নাইস। পরেরটা কি? রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা বের করব লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এফ অফ এইচ, এই এইচ আমরা এখানে বসাবো এক্স এর জায়গাতে, তাহলে এইচ সাইন ওয়ান বাই এইচ।
আবার কিন্তু এখানে একই জিনিস অ্যারাইজ করছে, তার মানে এখান থেকেও আলটিমেটলি রেজাল্ট কত আসবে, জিরো আসবে। এখন দেখার পালা ফাংশনাল ভ্যালুটা কত, ফাংশনাল ভ্যালুটা এখান থেকে আমরা কত পাচ্ছি বলেই দেওয়া আছে, এক্স যখন জিরো তখন ফাংশনের ভ্যালুটা জিরো, তার মানে ফাংশনাল ভ্যালুটাও কিন্তু আমরা পাচ্ছি জিরো। তার মানে এখানে লেফট হ্যান্ড লিমিটও জিরো, রাইট হ্যান্ড লিমিটও জিরো, ফাংশনাল ভ্যালুও জিরো, তার মানে তিনটা ইকুয়াল, তার মানেই হচ্ছে এটা কন্টিনিউয়াস। সো এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। বন্ধুরা কন্টিনিউটি থেকে লাস্ট এক্সাম্পল, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ওয়ান। কোশ্চেন, এ এর মান কত হলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স অবিচ্ছিন্ন হবে। ওকে, তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড লিমিটটা একটু বের করি। লেফট হ্যান্ড লিমিট কি আসে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান মাইনাস এইচ, বসাবো কোথায়, এখানে বসাবো, তাহলে ওয়ান মাইনাস এইচ প্লাস ওয়ান বা লিমিট এইচ টেন্স টু জিরো টু মাইনাস এইচ বা টু আসতেছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটা কত আসে বলি, রাইট হ্যান্ড লিমিটটা আসবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ, এবং এই ওয়ান প্লাস এইচ আমরা বসাবো এই এক্স এর জায়গাতে, থ্রি মাইনাস এ ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার, লিমিটটা ব্যবহার করে ফেলি, থ্রি মাইনাস এ ওয়ান প্লাস জিরো হোল স্কোয়ার বা থ্রি মাইনাস এ হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবার দেখার বিষয় ফাংশনাল ভ্যালুটা কত, ফাংশনাল ভ্যালু দ্যাট মিন্স এফ অফ কত, এফ অফ ওয়ান। এখন দেখতে হবে এই এক্সপ্রেশনটা কি এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য, না এখানে ইকুয়াল টু সাইন নাই, এই এক্সপ্রেশনটা সত্য, হ্যাঁ সত্য, কারণ এখানে ইকুয়াল টু সাইন আছে। সো ফাংশনাল ভ্যালু হবে ওয়ান প্লাস ওয়ান, তার মানে টু, তাহলে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট টু, ফাংশনাল ভ্যালু টু, তাহলে যদি কন্টিনিউয়াস হতে হয় রাইট হ্যান্ড লিমিটও হতে হবে টু। তাহলে কন্টিনিউয়াস হওয়ার শর্ত হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু টু বা এ ইকুয়াল টু ওয়ান, এটাই আমাদের আনসার। তাহলে লিমিটের লেকচার আমাদের এই পর্যন্তই, এরপরে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করি।